আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই জ্ঞান হলো খুবই মজাদার আনন্দের জ্ঞান তোমরা প্রত্যেকে নিজের জন্য উপার্জন করে থাকো তোমাদেরকে অন্য কারো কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই নিজের এই দেহকে ভুলে উপার্জন করায় লেগে পড়া উচিত এখন সময় খুব সংকীর্ণ প্রশ্ন অবিনাশী উপার্জন করার বিধি কি কে এই উপার্জন থেকে বঞ্চিত থেকে যায় উত্তর এই অবিনাশী উপার্জন করার জন্য রাতে অথবা অমৃতবেলায় জেগে উঠে বাবাকে স্মরণ করতে থাকো বিচার সাগর মন্থন করো উপার্জন করায় কখনো ক্লান্তি বা নিদ্রার অনুভব হয় না তোমরা চলতে ফিরতেও বাবার স্মরণে থাকলে প্রতিটা সেকেন্ড উপার্জন হবে তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের জন্য উপার্জন করতে হবে অন্যের জন্য নয় যারা এই বিনাশী উপার্জনের লোভে বেশি থাকে তারা এই অবিনাশী উপার্জন থেকে বঞ্চিত হয়ে যায় বিনাশী উপার্জন নয় এখন অবিনাশী উপার্জন করা চাই আজকের গীত জাগ সজনিয়া জাগো তোমাদের সুখের দিন আসছে কি আসছে শান্তি বাচ্চারা গীত শুনলো বুদ্ধিতে বসে গেল তাই না সাজন বলো বা বাবা বলো তাকে পতিদের পতি কেন বলা হয় ইংরেজিতে ব্রাইডস বলা হয় সাজনকে ব্রাইড গ্রুমও বলে উনি হলেন নিরাকারী সাজন যা এখন তোমাদেরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে এখানে সাকারি সাজনের কোনো কথা নেই নিরাকারী সাজনের স্বজনী অবশ্যই চাই তাহলে এই সময় তোমরা পঠন পাঠন করছো না হলে নিরাকার স্বজন ও সজনী ছাড়া রচনা করবেন কিভাবে বাচ্চারা জানে যে উনি নিরাকার কোনো স্বজনীর দ্বারা রচনা করেন এই সময় আমাদের ব্রাহ্মণ জীবন প্রদত্ত হয় একমাত্র পরম পিতা পরমাত্মার দ্বারা সেই পরম পিতা পরমাত্মা ব্রহ্মার মধ্যে প্রবেশ করে সবাইকে জাগিয়ে তোলেন বলে জাগো সজনিয়া জাগো তোমাদের শোকের দিন আসছে কি আসছে অবশ্যই নবযুগ অর্থাৎ শতযুগ সত্যখণ্ডে যাওয়ার জন্য এখানে আমরা এসেছি স্পিরিচুয়াল পড়াশোনা করার জন্য স্বয়ং ভগবানের কাছে তিনি টিচার হয়েছেন আমরা স্টুডেন্ট হয়েছি পুরানো যুগ বলা হয় কলিযুগকে তো বাচ্চারা তোমাদের অনুভব হচ্ছে না যে আমরা এখানে এসেছি জ্ঞান সাগরের কাছে রিফ্রেশ হওয়ার জন্য সম্মুখে বসে ধারণা করার জন্য যা এখন তোমাদের হচ্ছে যা আড়াই হাজার বছর ধরে তোমরা ডেকেছ কিন্তু কখনও তার অনুভব হয়নি বাচ্চাদের সম্মুখে যতখানি মজা অনুভব হয় ততখানি সেন্টারে হয় না এই সময় মধুবনে যে বাবার সম্মুখে বসে যে অনুভব সেই অনুভব কখনো সেন্টারে হতে পারে না তোমরা বাচ্চারা সম্মকে বসে আছো না মধুবন বাবার কাছে বসে আছো এবং সেন্টারবাসীরা অনেক দূরে আছে এই কথা বাচ্চাদের বোঝানো হয়েছে যে প্রতিটি আত্মা হলো রথি আর পরম পিতা পরমাত্মা হলেন এই দেহের রথি এইভাবে যখন নিজেকে তুমি এক্সপ্লোর করবে তখন পরমাত্মাকেও তুমি অনুভব করতে পারবে রিয়েলাইজেশন করতে পারবে তাকেই বলা হয় পরম পিতা পরমাত্মা তিনি তোমাদের পিতা শিক্ষক এবং সদ্গুরু তিনিও হলেন আত্মা তাই না তিনি সর্বদা ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে থাকেন পরমধামে থাকেন ভগবানকে যখন স্মরণ করা হয় তখন দৃষ্টি উপরের দিকেই যাবে তোমাদের অনেক অভিজ্ঞতা আছে ও পরম পিতা পরমাত্মা দয়া করো এমনই তো বলো সবাই সবাইই জ্ঞান আছে যে তিনি উপরে নিবাস করেন বাবা তার নির্ধারিত করা রথে এসেছেন এই রথ কল্পকল্প একেবারে মক্রর রথ এই রথ ছাড়া তিনি অন্য রথে আসবেন না উনি বলেন বাচ্চারা আমি কল্পকল্প এতেই এতেই রথী হই ব্রহ্মার শরীরে আসি কারণ এই ব্রহ্মা রথের দ্বারা ব্রাহ্মণ কুলের স্থাপনা করি যদি শ্রীকৃষ্ণের দেহে আসি তবে তা দৈবিকুল হয়ে যাবে কারণ শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রথম প্রিন্স শতযুগ হয়ে যাবে শ্রীকৃষ্ণের শরীর শতযুগে থাকে শতযুগের প্রথম প্রিন্স বাচ্চারা বুঝতে পারে অসীম জগতের বাবা বসে বাচ্চাদেরকে তিন কালের জ্ঞান প্রদান করে তোমাদেরকে এখন ত্রিকালদর্শী বানাচ্ছেন দেবতারও ত্রিকালদর্শী হবে না এই সময় ব্রাহ্মণ তোমরা ত্রিকালদর্শী হচ্ছ ড্রামার আদি মধ্যে অন্তের জ্ঞান দিচ্ছেন যে মুহূর্তে মুহূর্ত পার হয়েছে তা হুবহু রিপিট হবে এই সত্য তোমরা এখন জানতে পারছ দেবতারও জানবে না সাধারণ মনুষ্যও জানে না যেমন নারণের রাজ্য ছিল পুনরায় তা রিপিট হবে ক্রাইস্টকেও নিজের পাঠ রিপিট করতে আসতে হবে সময় অনুসার পুনরায় সেই নাম রূপ দেশ কালে আসবেন বাবা বলেন বাচ্চারা আমিও নিজের নিরাকার রূপ বদল করে সাকারে রূপে এসেছি তোমাদের পড়াশোনা করার জন্য তোমাদেরকে লায়ক করে তোলার জন্য অবশ্যই মনুষ্য দেহেই আসবেন তবেই তো জ্ঞান শোনাবেন শাস্ত্রে তো কচ্ছমচ্ছ অবতার লিখে দিয়েছে সর্বব্যাপী জ্ঞানের দ্বারা ভেবেছে উনি সবেতেই প্রবেশ করেন বাস্তবে তা নয় এখন বাবা স্বয়ং বলেন স্বজনীরা আমি এসেছি তোমাদেরকে জাগিয়ে তুলতে কারণ মায়া তোমাদেরকে ঘুম পারিয়েছে নতুন দুনিয়ায় স্থাপন করতে এসেছি তোমাদেরকে জাগাতে এসেছি যে শতযুগ ছিল সেই যুগ এখন পুনরায় রিপিট হবে এখন নবযুগ আসবে দুনিয়াভাবে নবযুগ আসতে এখন চল্লিশ হাজার বছর বাকি আছে এ হলো মানুষের বিশাল বড় ভুল এখন বাচ্চারা নিশ্চয় বুদ্ধি হয়ে গেছে দুনিয়ার মানুষের জন্য অবশ্যই নতুন জ্ঞান শতযুগে দেবী দেবতা থাকবে অন্য ধর্মের জ্ঞান থাকবে না এখন অন্য ধর্ম সব ধর্মগুলি পুরানো ধর্ম তার জন্য সকল ধর্ম এখন বিনাশ হবে এক ধর্ম স্থাপনা হবে নতুন দেবী দেবতা ধর্ম লুপ্ত হয়ে গেছে পুনরায় এখন সেই নতুন ধর্ম স্থাপনা হবে যা নেই তাকে পুনরায় স্থাপন করতে হবে দেবতাদের ভিন্ন ভিন্ন চিত্র আছে না জ্ঞান আছে যে শতযুগে যথাযথ রাজত্ব ছিল সেখানে তোমাদের এই জ্ঞান থাকবে না যে লক্ষ্মীনারায়ণের পরে কোনো রামের রাজ্য আসবে যা কিছু ঘটবে তোমরা দেখতে থাকবে পরে বলবে অ্যাডওয়ার্ড দি ফার্স্ট সেকেন্ড যারা পরে আসে যারা পরে আসবে তারা জানবে যে ফার্স্ট সেকেন্ড অ্যাডওয়ার্ড রাজত্ব করে গেছেন ভবিষ্যতে আবার কবে হবে তা জানবে না ড্রামার পার্ট ইমর্জ হতে থাকবে ড্রামার নলেজ একমাত্র বাবা বুঝিয়ে দেন এই সময় তোমরা ভাগ্যশালী আত্মা অনুভব করতে পারছ ওই ভক্তিমার্গের যাত্রাগুলি একেবারেই পৃথক তা হলো আসলে ভক্তির সংসার এ হলো জ্ঞান বাবা ও অবিনাশী উত্তরাধিকারীকে স্মরণ করা কত সহজ স্পষ্টীকরণ তোমাদেরকে করেছেন বাবা এখন তোমরা বাচ্চারা জানো সত্যযুগে কতখানি সময় রাজত্ব থাকবে তারপর ত্রেতায় রামসীতা রাজত্ব করবে বাচ্চারা সিন সিনারিগুলি দেখতে পায় তোমরা চোরাসি জন্ম পূর্ণ করেছো না এই জ্ঞান বুদ্ধিতে আছে এ হলো নতুন নলেজ শিব পিতা বলেন আমি কল্পের সঙ্গম যুগে আসি এই সঙ্গমে পরম পিতা পরমাত্মা রথি হয়েছেন আমাদের অর্থাৎ রথী আত্মাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই হলাম রথী নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে তোমরা বাচ্চারা ক্ষণে ক্ষণে ভুলে যাও আমরা আত্মারা চোরাসির জন্য পার্ট প্লে করেছি এখন বাবা এসেছেন আমাদেরকে সম্পূর্ণ রহস্য বুঝিয়ে দেন পতির থেকে তিনি নিজের সমান পবিত্র বানান উনি অসীম জগতের একমাত্র পিতা যিনি বাচ্চাদেরকে নিজের সমান বানান লৌকিক পিতা কখনো বাচ্চাদেরকে বানান না একই পিতার সন্তানেরা কেউ কার্পেন্টার তো কেউ সার্জন কেউ ইঞ্জিনিয়ার হবে এখানে এমন নয় এখানে তোমরা সবাই মানুষ থেকে দেবতায় পরিণত হবে ঈশ্বরের প্রধান কর্তব্য তোমাদেরকে এই পরম স্টেজে উত্তীর্ণ করা তোমরা ব্যারিস্টার সার্জন ইত্যাদি হও না তোমরা জানো পরম পিতা পরমাত্মা আমাদেরকে পড়ান এখন উই আর অল গডলি স্টুডেন্ট যার দ্বারা আমরা পড়াশোনা করে দেবতায় পরিণত হই এই নেশা তোমাদের এখন অনেক অনেক তোমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন স্কুল কোথাও দেখনি হয়তো যেখানে সবাই বলছে আমরা সেই দেবতা পদ পাওয়ার জন্য পড়াশোনা করছি দিন দিন বৃদ্ধি হতেই থাকে তারপরে ঘর বাড়িও বৃদ্ধি পেতে থাকবে বাচ্চাদের প্রভাব পড়বে তখন আমন্ত্রণ আসবে আমন্ত্রণ জানাবে এখানে এসে আমাদের মানুষ থেকে দেবতা বানানোর রাজ্য শেখান আমরা অত্যন্ত দুঃখী হয়ে গেছি অনেক বৃদ্ধি হতে থাকবে অন্তিম সময় দেখবে তোমরা কখনো ফুরসত পাবে না বাবা তবু বাচ্চাদের বলেন রাত্রিতে অথবা অমৃতবেলায় জাগো এতেই অনেক উপার্জন হয় যেসব মানুষদের অনেক উপার্জন করার নেশা থাকে তারা রাতেও যদি গ্রাহক পেয়ে যায় তো জেগেই থাকে মানুষ যদি চব্বিশ ঘন্টার জন্য সম্পত্তি পেয়ে যায় তবে নিজের রাতের ঘুমও ত্যাগ করে উপার্জনের সময় কখনো ঘুম আসে না উপার্জন না হলে তখন হাই তুলে ঘুম এসে যায় উপার্জনের সময় অনেক খুশি হয় মানুষ অর্থ বৃদ্ধি করার চেষ্টাই তো করে যাতে সুখী হয় জীবনে যদিও প্যাটের জন্য এক আধটা রুটি হলেও তো চলে যায় কিন্তু এটা একটা অভিনব নেশা বাচ্চারা তোমাদের এই দুনিয়ার প্রতি আসক্তি থাকার কথা নয় কারণ তোমরা এখন ড্রামার রহস্যকে বুঝেছ বাবার শ্রীমৎকে এখন জেনেছ অতিরিক্ত লোভ কখনো করবে না এর দ্বারাই যুগ বিচলিত হয় তখন অবিনাশী উপার্জন থেকে বঞ্চিত হয়ে যায় এই উপার্জনের প্রতি খুব সতর্ক থাকতে হবে তোমাদের উপার্জন সেকেন্ড বাই সেকেন্ড চলে তারপরে যদি চলতে ফিরতে বাবাকে স্মরণ করো তবে তো অনেক উপার্জন হবে অন্য উপার্জনগুলি এমন চলতে ফিরতে হয় কি তো এ তো হল ওয়ান্ডারফুল উপার্জন ইন্ডিপেন্ডেন্ট নিজের জন্য উপার্জন করতে থাকো লৌকিক পিতারও নিজের সন্তানের চিন্তা থাকে বাচ্চারা যেন সুখী থাকে খাওয়া পরার কোনো অভাব যেন না থাকে এতে সন্তান ইত্যাদির চিন্তা থাকে না নিজের জন্য একুশ জন্মের উপার্জন করো কেমন মজার জ্ঞান না প্রত্যেক বাচ্চাকে নিজের জন্য উপার্জন করতে হবে সন্তানাদি মিত্র পরিজনদেরকে স্মরণ করবে না নিজের দেহকেও স্মরণ করবে না বাবাকে যদিও এই দেহে আসতে হয় ব্রহ্মার শরীরে কিন্তু তিনি হলেন দেহি অভিমানী দেহে এসেও তিনি আত্ম অভিমানীতে তিনি স্থিত থাকেন এই সময় দেহে আসেন এসে আত্মাদের অর্থাৎ তোমাদেরকে নলেজ প্রদান করেন অথবা সহজ উপার্জনের পথ বলে দেন অর্থাৎ শ্রীমত প্রদান করেন যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তো অনেক উপার্জন করতে পারো এটাই তোমাদের প্রকৃত সময় বাবাও প্র্যাকটিস করেন শিব পিতাকে স্মরণ করার তাই হ্যাবিট হয়ে যায় বাবা নিজে ওনার অনুভব বলছেন নিজেকে ভুলে যান শিব বাবা স্মরণ থাকেন স্মরণে থাকেন কারণ ওনার মধ্যে শিব বাবা প্রবেশ করেছেন এই বাবা অর্থাৎ বাবা বুঝেন যে আমি ব্রহ্মাণ্ডের মালিক লৌকিক পিতার সন্তানদেরও বোধ থাকে যে আমরা পিতার সম্পত্তির অধিকারী অতএব এই বাবা অর্থাৎ বাবারও জ্ঞান আছে না যে আমিও ব্রহ্মাণ্ডের মালিক শিব বাবা প্রবেশ হয়ে আছেন তাই না তাই এই নেশা থাকে আমি ব্রহ্মাণ্ডের মালিক প্রপার্টির মালিক আমি বাবা নিজে তো বিশ্বের মালিক হন না আমাদেরকে বানান আমি ব্রহ্মাণ্ডের মালিক তো বিশ্বের মালিকও হই এই নেশা এখন যেমন ব্রহ্মার জাগে তেমন ব্রহ্মা বৎসদের জাগা উচিত সে বাবা হলেন শুধু ব্রহ্মাণ্ডের মালিক তোমরা বিশ্বের মালিক হও তাই না যেমন ব্রহ্মা হয়েছেন তেমন তোমরা হতে পারবে রাজা হোক বা প্রজা বোঝে যে আমরা হলাম বিশ্বের মালিক সকলের মধ্যে সেই নেশা বিরাজমান থাকে তারা জেনেছে আমরা বিশ্বের মালিক এই কথা বুঝলেও খুশির পারদ উর্ধে থাকবে গায়নও আছে না অতেন্দ্রীয় শোকের কথা জানতে পারে গোপ গোপীবল্লভের গোপ গোপী জিজ্ঞাসা করো তারাই বলতে পারবে আর কেউ জানে না এমন নয় যে গোপী বল্লভকে জিজ্ঞাসা করবে বল্লভ বাবাকে বলা হয় বল্লভ অর্থাৎ বাবাকে তো বিশ্বের মালিকানার সুখ প্রাপ্ত করার প্রয়োজন নেই বাবা কত উঁচুতে উঠিয়ে দেন না ইনি অর্থাৎ ব্রহ্মা বলেন আমিও নিজেকে ব্রহ্মাণ্ডের মালিক মনে করি এই নেশা এখন শিব বাবা আমার জীবনে জাগিয়েছে যাক স্বজনিয়া যাগ সোক্কা দিন আয়া কি আয়া সম্পূর্ণ দুনিয়ার সম্পূর্ণ দুনিয়ায় এমন কেউ বোঝাবে না যে আমি হলাম ব্রহ্মাণ্ডের মালিক এখন সেই বাবা বোঝাচ্ছেন কারণ প্র্যাকটিক্যাল সেই বাবা এখন আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন এমন নয় যে ব্রহ্মে বিলীন হয়ে যাব কোথায় ব্রহ্মে বিলীন হওয়া কোথায় ব্রহ্মাণ্ডের মালিক হওয়া অনেক পার্থক্য আছে না তোমরা জানো বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানিয়ে দেন কত আমাদের অফুরন্ত নেশা থাকা উচিত ঈশ্বরীয় নেশা সেই বাবা নিজে বলেন জাগো সজনীরা আমি তোমাদেরকে প্রতিটি নতুন কথা বুঝিয়ে বলি তোমরা কি ব্রহ্মাণ্ডের মালিক ছিলে না যখন ছিলে তখন আবারও হচ্ছ তারপরে পার্ট প্লে করছো এখন পুনরায় তোমরা ব্রহ্মাণ্ডের মালিক হও তারপরে তোমরা বিশ্বের মালিক হবে এই স্মৃতি স্থায়ীভাবে থাকা উচিত একই বলে বিচার সাগর মন্থন করা এখানে নোট ইত্যাদি নাও স্মৃতিতে রাখার জন্য পরে এইসব কাজে লাগবে না সব কিছু বিনাশপ্রাপ্ত হবে ব্যারিস্টারের কাছে অনেক বইপত্র থাকে না তো দেহ ত্যাগ হলেই সব কিছু থেকে ডিগ্রি মান সম্মান সব কিছু ধন দৌলত এই দেহের সঙ্গে সব কিছু দেহের সঙ্গে সব কিছু শেষ এর দ্বারা তোমাদের খুশির পারদ উর্ধে থাকবে এই দৃঢ় নিশ্চয় তো থাকা উচিত না যে ইনি হলেন আমাদের মাতা পিতা পিতা তো এমন কেউ বোঝাতে পারে না হৃদয়ে নোট করা উচিত পরজন্মে কি হবে তা কেউ জানে না বাছাড়া তোমাদের তো একটা মাত্র পড়াশোনা তোমরা জানো স্বয়ং ব্রহ্মাণ্ডের মালিক পিতা আমাদেরকে ব্রহ্মাণ্ডের এবং বিশ্বের মালিক বানাচ্ছেন তা সত্ত্বেও তোমাদের খুশির পারদ উর্ধে থাকে না কেন বাবা বুঝিয়েছেন এই গীত তো ঘরে নিজেকে রিফ্রেশ করার জন্য রাখা উচিত জাগো সজনিয়া জাগো তোমাদের সুখের দিন আসছে কি আসছে এমন অনেক প্রকারের গান আছে তো প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাদেরকে এমন রেকর্ড রাখা উচিত যখন উদাসী হয়ে যায় তখন এই গানের মাধ্যমে নিজেকে সক্রিয় করে তোলা কেউ কেউ ভাবে তো জ্ঞানে আসার পরে আমাদের ক্ষতি হয়েছে ক্ষতি লাভ তো পুরানো দুনিয়ায় আছে আজ কেউ মন্ত্রী হলো তাকে কেউ যদি শ্যুট করে দিল তো শেষ হয়ে গেল সবারই ক্ষতি হতেই থাকে কারো ধুলায় চাপা পড়ে যাবে সবার ক্ষতি আছে শুধুমাত্র তোমরা বাচ্চারা তোমাদের সদাকালের জন্য লাভ হয় ভবিষ্যতে কারণ এখন তোমরা পড়াশোনা করছো প্রালব্ধ জমিয়ে নিচ্ছ আগামী আড়াই হাজার বছরের জন্য একর জন্মের জন্য কম কথা নয় বাকি সম্পূর্ণ দুনিয়া আছে নোকসানে এই সবই হল সম অর্থের পেছনে দৌড়ানো জনের পেছনে দৌড়ানো ধনের পেছনে দৌড়ানো এটা মৃগতৃষ্ণা ছাড়া আর কি কেউ জানে না যে এসব মাটিতে মিশে যাবে সবাই কবরে আছে ভস্মীভূত হয়ে পড়ে আছে তোমরা এসব কথা জানো তোমাদের মধ্যেও যারা খুব বুদ্ধিমান আছে তারা জানে এই দুনিয়াটি হলো অগ্নিকণ্ড সবাই কবরে প্রবেশ করবে যাদব কৌরব সবাই কবরে প্রবেশ করেছিল কেবল পাণ্ডবরা পাণ্ডবদের বিজয় হয়েছিল বিশ্বের উপরে অর্থাৎ নতুন দুনিয়ার উপরে বিজয় প্রাপ্ত করেছিল কারণ তোমরা পাণ্ডবরা ঈশ্বরের পরিচয় যেন ঈশ্বর তোমাদের সাথে আছে আর ঈশ্বরকে তোমরা সাথী মানো তার সঙ্গে ভালোবাসা আছে যে যতখানি ভালোবাসে যে যতখানি স্মরণ করে ততই সে উপার্জন করে এমন কথা কখনো শুনেছ এখন প্র্যাকটিক্যালি তোমরা শুনছ ভারতের প্রাচীন যুগ খুব বিখ্যাত ব্রহ্মবাবু আগে জানতেন না এখন সব কিছু বুদ্ধিতে এসে গেছে বাবা বলেন তো সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান যা তোমাদের শোনাই সেসব শতযুগে থাকবে না সেখানে তো তোমাদের প্রালব্ধের সুখের পার্ট যেমনভাবে কল্প পূর্বে চলেছিল তেমনভাবেই চলবে এই জ্ঞান বাবা একবারই এসে প্রদান করেন এবং অন্তিম সময় পর্যন্ত দিতেই থাকবেন তোমরা তো যেখানে থাকো না কেন দেহ ত্যাগের সময়ে শিব বাবার যেন স্মরণে থাকে ত্রিকালদর্শী স্বরূপের জ্ঞান যেন থাকে তোমাদের জ্ঞান অমৃত যেন মুখে থাকে সদর্শন চক্র যেন স্মরণে থাকে তখন যেন প্রাণ দেহ থেকে নির্গত হয় এমন স্থিতি এমন অবস্থা বানিয়ে তোলো কোথায় সেসব ভক্তিমার্গের কথা কোথায় এইসব জ্ঞানের কথা মানুষের মৃত্যুর সময় তার হাতে মালা দেওয়া হয় বলা হয় রাম রাম জপ করো তাহলে সদ্গতি হয়ে যাবে কিন্তু রামকে কোথায় আছে কেউ জানে না কারণ শুনে এসেছে সেই হিসাবে বলছে কেউ রামকে কেউ হনুমানকে স্মরণ করে অনেককে স্মরণ করা একই ভক্তি বলা হয় আর এককে স্মরণ করা এটা হলো জ্ঞান এখন তোমরা একমাত্র তাকেই স্মরণ করো যিনি তোমাদের জ্ঞান প্রদান করেন তোমাদের সদ্গতি করেন এই সময় তোমরা সদ্গতি প্রাপ্ত করছো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানে দিই বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর স্থায়ী খুশিতে থাকার জন্য বিচার সাগর মন্থন করতে হবে এই নেশায় থাকতে হবে যে আমরা ব্রহ্মাণ্ড আর বিশ্বের মালিক হতে চলেছি কত খুশি তোমাদের থাকা উচিত নাম্বার দুই একমাত্র শিব বাবার সাথে প্রকৃত ভালোবাসা রেখে উপার্জন করতে হবে আমি আত্মা এই দেহে রথি রথি মনে করে দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে বরদান নতুন থেকে নতুন উচ্চ থেকে উঁচু সংকল্পের দ্বারা নতুন দুনিয়ার ঝলক প্রদর্শনকারী শ্রেষ্ঠ আত্মা ভব অর্থ হলো নতুন দিন নতুন রাত তো সবাই বলে কিন্তু তোমরা শ্রেষ্ঠ আত্মারা তোমাদের প্রতিটি সেকেন্ড প্রতিটি সংকল্প নতুনের থেকে নতুন উচ্চ থেকে উচ্চ ভালোর থেকে ভালো থাকলে তবে চারিদিকে থেকে নতুন দুনিয়ার দৃশ্য দেখার আওয়াজ ধ্বনিত হবে এবং নতুন দুনিয়ায় আসার প্রস্তুতিতে সবাই একজুট হবে যেমন স্থাপনার আদিতে স্বপ্নে এবং সাক্ষাৎকারের লীলা বিশেষ ছিল তেমনই অন্তিম সময় এই লীলা প্রত্যক্ষ করাবার নিমিত্ত হবে স্লোগান মাযাজিত হতে হলে একমাত্র বাবাকেই নিজের কম্পেনিয়ন বানাও এবং তার কোম্পানিতেই থাকো ওম শান্তি